जय गुरु। आगे और सुंदर सुंदर वीडियो पाने के लिए चैनल को सब्सक्राइब और बेल आइकन प्रेस करना ना भूलें। जय गुरु। अजी पूर्ण आविर्भाव मासरे 18 दिवस एक प्रातःकाले श्री श्री ठाकुर को श्री चरण मोर असंख्य कोटि प्रणाम परमानंद जगज्जन श्री श्री बर्मा को श्री चरण मोर प्रणाम परम पूज्यपाद श्री श्री बरदान को श्री चरण मोर प्रणाम परम पूज्यपाद श्री श्री दादा को श्री चरण प्रणाम और पूज्यपाद बाबाई दास श्री चरण को मोर प्रणाम। आज प्रोग्राम तो देखी मु भाविली अजित आशीष संतोष ये तीन जन पुत्र लेट बीबी सुबुद्धि पृथ्वी ते एने चिलेन तारा श्रद्धा सुमनेर पुष्प हिसाबे आज के सत्संगेर माध्यमे विपुल प्राय 200 मानुषेर समागमे तारा तादेर प्रयात पितार प्रति श्रद्धा जानाच्छे। कारण আমার মাস্টারমশাই একটু আগে বললেন সমস্ত কিছুই শ্রদ্ধা থেকে আসে বিস্মৃতির লক্ষণ। তাই এই তিনজন পুত্র শ্রী শ্রী ঠাকুরের দীর্ঘদিনের পবিত্র পাঞ্জাধারী কর্মী আমি তাদের সবাইকেই চিনি। এইরকম পিতা যখন তাদের বংশকে আগিয়ে নিয়ে যান তখন শ্রী শ্রী ঠাকুরের একটা কথা আক্ষেপ খুব থাকতো শ্রী শ্রী ঠাকুরের যে মনি তুমি যাই করো সন্তান সন্ততির মধ্যে যদি আমাকে চালিয়ে না দাও তাহলে আমি খুব দুঃখ পাবো তুমি যে ঠকবে। তাই আজকে সেই পরমাত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলি বিবি সুবুদ্ধি ভাই আপন শ্রী শ্রী ঠাকুরকে নেইকি চলিছিলেন আর তার রেজাল্ট আমার দেখিছেন। আজকে আরো আছে আমার উর্বি আর দিবাকরের জন্মদিন। উর্বি তো ভালো সঙ্গীত কারণ গান করলো পরম পিতার রাতুল চরণে তাদেরও উইশ অল বোথ অফ ইউ হ্যাপি বার্থডে। আমরা সারা মাস শ্রাবণ মাস থেকে শুরু হয়েছে এই ভাদ্র মাসে প্রত্যেক দিন সকালে বিকালে দুপুরে ফরেন কান্ট্রির সঙ্গে যখন আমরা লিঙ্ক হই তখন তো মধ্যরাত্রে শ্রী শ্রী ঠাকুরের প্রসঙ্গ শ্রবণ কীর্তন এবং আমরা গ্রহণও করি। এই গ্রহণ মানে কিছু নিয়ে যাওয়া। এই সময় আমরা অনেক মানুষকে গ্রহণ করি যাকে কোনোদিনই জানতাম না চিনতাম না সেই মানুষগুলোকে আমরা গ্রহণ করি। আর এই শ্রবণ কীর্তন শ্রী শ্রী ঠাকুরকে দর্শন এবং মানুষকে গ্রহণ এই করতে করতে আমাদের দরকার আমরা আরো নামিত হয়ে পড়ি। আজকে শনিবার কালকে রবিবার মোটামুটি অবকাশের দিন কিন্তু আমাদের অবকাশ কোথায়? রাত্রিবেলাতেই ফোন চার্জ দিয়ে রাখি রাত্রিবেলাতেই সকালে আর্লি মর্নিং এ বাজারে যাবো না তার ব্যবস্থা করি। তার মানে এই যে প্রস্তুতি এই প্রস্তুতিটা ঠাকুরের জন্য আর কারোর জন্য না। কিন্তু আমি আমার এখানে ডক্টর ললিত কোতালদা আছেন ভুবন আমার খুব প্রিয় পাত্র খুব পুরনো মানুষ আমার ইঞ্জিনিয়ার মানুষ কিটে আছেন তার সঙ্গে আগে অনেক কথা হতো পড়াশোনা নিয়েও কথা হতো তখন আমি ছাত্র ছিলাম উনিও ছাত্র ছিলেন। একটাই লক্ষ্য আমাদের সকলের ছিল এবং এখনো আছে যাই করি তার মধ্যে মেপে দেখি যে তিনি কতটা পূরিত হলেন বৃত্তি প্রবৃত্তি প্রফেশন ব্যবসা কোনো কিছু বাদ দেওয়া যাবে না। বাড়িতে যদি একজন হ্যান্ডিক্যাপ মেম্বার থাকে
তাকে যেমন আমরা বাদ দিতে পারি না, বরং তার প্রতি আমার ঝোঁক অ্যাটেনশনটা বেশি হয়, ঠিক সেই রকম আমার চরিত্রে যদি কিছু হ্যান্ডিক্যাপ থাকে, তার জন্য আমি ডিপ্রেসড হব না। নাম প্রেম এই দুটো জিনিস, প্রেম কার প্রতি? আমি তো দুনিয়া চিনি না, আগে প্রেম আমার প্রতি। আমি যখনই আমাকে ভালোবাসতে পারব, আমাকে ভালোবাসার মধ্যে কেন দরকার, কারণ ঠাকুর নিজে বলেছেন তুমি তোমার। তা আমি যদি আমাকে না চিনি, না জানতে পারি, না বুঝতে পারি, তাহলে তো খুব মুশকিল। এই বোঝা এবং নিজের ক্যারেক্টারটাকে সিঙ্ক্রোনাইজ করার জন্য আউটসাইডারের ফোর্সের কিন্তু কোনো কাজ হবে না। সুবুদ্ধিতে আমাকে যত সুবুদ্ধি দিক, আমি ওই চায়ের পাতির মতন কিছুটা ফিল্টার করে যতটা দরকার, যতটা আমার স্বার্থে লাগবে, ইন্টারেস্ট লাগবে, ততটুকুই নেব বা কিছুদিন করবো, তারপর ভুলে যাবো। কারণ জীবনে যদি অ্যাডভাইসে কাজ হতো, জীবনে যদি জড়িয়ে ধমকিয়ে কাজ হতো, মানুষ চরিত্র নির্মাণ হতো, তাহলে আজকে এই মানব সমাজের এই অবস্থা হতো। একমাত্র পিউরিফাইং ক্যাটালিস্ট হচ্ছে আমাদের নাম। ওই নাম নিজ নাম হয় মানে আপনি ধরেন, আমরা বিস্মৃত হয়ে গেছি, খালি নামটুকু আছে আমরা জানি। এই নাম এলো কি করছে? এই নাম আর নামের কম্বিনেশন হলো কি করে? আমরা কি সূর্যকে জিজ্ঞাসা করি তুমি কোন রাস্তা দিয়ে এলে, কোন বিল্ডিং এর পাশ দিয়ে তুমি এলে? বলি না। আকাশকে বলি না, বাতাস যে আসে তাকেও বলি না, কারণ আমাদের এগুলো বার্থ রাইট। তখনই আমরা বাই ভার্চু অফ আওয়ার বার্থ হুইন উই অ্যাপিয়ার অন দ্য আর্থ আনকোশ্চেন, ঠিক সেই রকম আমরা যারা সৎসঙ্গী, আমরা যখন সেই কৃত পবিত্র নামটাকে পাই, তার ভেতরে আমরা যাই না। আজকে 10-15 মিনিটের মধ্যে আমি বলার চেষ্টা করব এই নামটা আসার যে সূত্রপাত, হয়তো আপনারা অনেকে জানেন, পড়েছেন, কিন্তু আমরা ভুলে গেছি। এবং নাম এবং নামই কি করে এক হলো, ইউনিক জিনিস। চলুন ফিরে যাই, আজ থেকে 160 বছর কোথায় যাব? একটি গ্রামে। সেই গ্রামে কিচ্ছু নাই, মাটির রাস্তা, 20-25টা বাড়ি, কাঁচা বাড়ি, আলো নাই, সভ্যতার কোনো কিচ্ছু নাই, মানুষ খায় দায় ঘুমোয় ব্যাস। সেইখানে দুটো পরিবার ছিল, বাক্সী পরিবার আর চৌধুরী পরিবার, দুইটাই বৈদেশিক ব্রাহ্মণ পরিবার। দুই পরিবারের মাঝখানে 4-5টা বাড়ির ডিফারেন্স, 4-5টা বাড়ির ডিফারেন্স মানে এখন যেমন 300-400 স্কোয়ার ফিটের গজের বাড়ি হয় তা নয়, একটা বাড়ি মানে 1/2 কিলোমিটার, বিশাল কম্পাউন্ড, ঠিক সেই রকম। তার মানে 2-3 কিলোমিটারের মধ্যেই দুই বাড়ি। বাগচি পরিবারের করছিলেন কৃষ্ণা সুন্দরী দেবী, চৌধুরী পরিবারের যিনি মা ছিলেন হেড চৌধুরানী, তিনি ছিলেন আবার কৃষ্ণা সুন্দরীর বান্ধবী। ওই বাড়িতে বড় ছেলে রবীন্দ্রনাথ চৌধুরী নায়েব ছিলেন, মুন্সি ছিলেন, ধীরে ধীরে পুলিশ ইন্সপেক্টর হন পাবনার। 20 বছর বিয়ে হয়েছে তার বাড়ির বড় ছেলে, কিন্তু কোনো বাচ্চা কাচ্চা নেই, খুব অসুবিধা।
এরকম ভারী। একদিনে দুই বান্ধবী ঠিক করলো যে তাদের বাড়িতে বাগচি পরিবারের 12 বছরের কন্যা ক্ষমা প্রত্যামা বলে জানি। দুই বান্ধবী মিলে ঠিক করলো যে ক্ষমাকে আর বাইরে পাঠিয়ে লাভ নাই, এই বাড়ি এই গ্রামেই বিয়ে হোক। বয়স্ক রামেন্দ্রনাথ চৌধুরী 12 বছরের ক্ষমাকে তার বাড়িতে বিবাহ করে নিয়ে এলেন, দ্বিতীয় বিবাহ করে। সারপ্রাইজিংলি এই ক্ষমা সুন্দরী এই বাড়িতে পা রাখার সঙ্গে সঙ্গে ফ্লার্ট শুরু হয়ে গেল, বাচ্চার পর বাচ্চা, বাচ্চার পর বাচ্চা। 20 বছর যে বাড়িতে কিছুই কলকল আওয়াজ হয়নি, ধাত্রী আসেনি, আতুরঘর হয়নি, সেইখানে আর বাঁধ মানছে না, কিন্তু প্রভুর যা ইচ্ছা আসছে, ক্ষণস্থায়ী হচ্ছে, চলে যাচ্ছে, কেউ পাচ্ছে না। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই থার্ড যখন চলে গেল তার বুকের পাকুল কান্দনে, প্রভু আগে তো তুমি দিচ্ছিলে না, ঠিক ছিল, এখন এই কি তোমার লীলা, দিচ্ছ আর নিচ্ছ, দিচ্ছ আর নিচ্ছ। মাইন্ড ইট, এইবার যাকে পাঠাচ্ছ তাকে কিন্তু আমরা ছাড়বো না। গ্রামের মানুষ সকলে পুজো পাঠ করে একদম টাইট হয়ে গেল। চতুর্থ সন্তান এলেন আমার মাতা মনমনে। জন্মের সঙ্গে সঙ্গেই তার বাবা দেখে মোহিত হয়ে গেল, তিনি নাম দিলেন, তার মনকে সেই বালিকা হরণ করে নিল, সে হয়ে গেল মনমনি। মনমোহিনীর কখনো কিন্তু ওই পুতুল বাটি খেলা টেলা কিচ্ছু ভাল লাগে, সঙ্গ সাথী কিচ্ছু ভাল লাগে না, কাদা মাটি নিয়ে মূর্তি গড়ে আর পুজো করে, মূর্তি গড়ে আর পুজো করে। দিদিমা তাকে ডেকে বললেন, তুই আমার এখানে থাক, আমার বাড়িতে রাধা মোহন দেবের পুজো হয়, তুই পুজোর থেকে আমাকে হেল্প কর, ভোগরাগ জোগাড় করা, ফুল দেওয়া, সমস্ত মালা গাঁথা, সমস্ত মাতা মনমোহিনী দেবী একদম করতেন। মাঝে মাঝে বাবার সঙ্গে মায়ের সঙ্গে দেখা করতে যেতেন চৌধুরী পরিবার। 8 বছর বয়সে একদিন হঠাৎ করে বলে বসলো, ও দিদিমা, ও দিদিমা, আমি আজকে পুজো করব, আমি আর পুজোর জোগাড়ি থাকবো না। বলে না মনো, নাথিং ডুইং, দীক্ষা না নিলে আমাদের এখানে এই বিগ্রহের পুজো কেউ করতে পারে না, তুইও পারবি না। আজকাল বাচ্চারা যেমন দৌড়ে চলে যায়, আমার উর্বি দিবাকর যেমন দৌড়ে তার বাবা মার কাছে চলে যেত, সুদিদা তার বাবা মার কাছে দৌড়ে চলে যেত কিছু আবদার হলেই, ঠিক সেরকম মা মনমনি দৌড়ে গেলেন রবীন্দ্রনাথ চৌধুরীকে, বাবা বাবা, দিদিমা এরকম বলে যে তুমি আমাকে আজকেই দীক্ষা করে দাও। বলে কি বলেছিস, 8 বছর বয়সে? হ্যাঁ মা, বাবা আমি আজকে দীক্ষা নেবো, আমি পুজো করবো, দাঁড়া আমি পণ্ডিত মশাইকে ডাকি। পণ্ডিত মশাই এলেন, গ্রামে একজনে দীক্ষা দিতেন, তিনি ওকে মাতাকে সেইদিন সপ্তমন্ত্র দীক্ষা দিলেন, শিব কি করে স্তোত্র করতে হয়, শিব লিঙ্গ করে পুজো করতে হয়, সব দেখে দৌড়ে চলে গেল, দিদিমা চলো আমি কিন্তু দীক্ষা নিয়ে চলে এসেছি। বলে বল মন্ত্র, শাক্ত মন্ত্র বলছে হবে না রে, শাক্ত মন্ত্র হবে না, রাধা মোহন দেবের পুজো করতে গেলে রাধা মন্ত্র দরকার। আবার পরের দিন দৌড়ে গেল বাবার কাছে, বাবা বাবা বলে কি খেললাম নাকি, তোর গুরুকরণ হয়ে গেছে, আর চেঞ্জ হবে না, আর উনি একমাত্র শাক্ত মন্ত্রই জানে, তাহলে কি হবে বাবা? বলে তুই যার পুজো আচ্ছা করবি তার কাছে প্রার্থনা কর না, মানে জাস্ট অ্যাভয়েড, বারবার দীক্ষা দীক্ষা পুজো, বাচ্চা ভেবেছে যা, আমরা বলি না যা যা ওটা দেখে নে, এখন মানে দোকানে গিয়ে চকলেট নেওয়ার বদলে এটা ওটা করে দিন, মানে মাতা মর্মে দেখে যা, তার কাছে চেয়ে নে মন্ত্র। সরল বিশ্বাসে, নামের আশ্বাসে মাতা মনমোহিনী দেবী সেই দূর থেকে বিগ্রহের কাছে প্রার্থনা করছেন, প্রভু মেরে অব গুনে চিতে না ধরো, সমদর্শী হ্যায় নাম তিহারো, চাহে তো পার করো, প্রভু মেরে অব গুনে চিতে না ধরো। মাতা মনমোহিনী দেবী ওই বয়সে হিন্দি শিখেছিলেন, বাবাকে হিন্দি জানতেন, এই কীর্তন করেন, ভজন করেন, নাম প্রার্থনা করেন, কিন্তু নাম আর আসে না। একদিন বাবা বললো, বাবা 1.5 মাস হয়ে গেল রোজ চাই, নাম তো পেলাম না, কি করবো আমি এখন? বললো, গড়ে বোকা মেয়ে, যার কাছে নাম চাইছিস সে তো ঘুমিয়ে থাকে, তুই যখন নাম চাস
তুমি দিদিমার সঙ্গে ঠাকুর ঘরে শুস, কখন রাত্রিবেলায় তখন ঠাকুর শুয়ে থাকেন, সব অবস্থায় কেউ কাউকে নাম দেয়, কথা বলে, মাতা মহামিনী কিচ্ছু বলেন না, পরে রাত্রে ভাইকে নিয়ে জাগিয়ে দিলেন, তার মনে যে নামের স্পৃহা সেই ভাব জাগছে, কারণ সব তো ডেস্টিনি, প্রভু আসবেন, নাম আসবে, নামই আসবে, কাতর চোখে কানতে 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 ভোর রাত হয়ে গেল, দুজনেই ঘুমিয়ে পড়ল, নাম আর এলো না, হঠাৎ ভোর রাত্রে নাম এলো, শুভ্র দাড়ি কালো টুপি আলখান পর একজন নাম দিয়ে গেলেন, কোন নাম, যে নাম আমরা ঠাকুরের কাছে পেয়েছি দীক্ষা সেই নাম, যেই নাম আচার্য দেবের আদেশ নিয়ে আমাদের দিক দিগন্তে ছড়িয়ে দিতে হবে সেই নাম। বাবা নাম পেয়ে গেছি গো বলে দ্বারা মন্ত্রে পাওয়া নাম, স্বপ্নে পাওয়া নাম তো একটু শুদ্ধিকরণ করে নি, পণ্ডিত মশাইকে ডাকি, সেই পণ্ডিত মশাই দীক্ষা দিয়েছিলেন যিনি, তিনি এলেন, বলো মনো কি নাম পেলি, সরল মনে মাতা বলে দিলেন, বলে দূর রাধা গোবিন্দ রাধা কৃষ্ণ বললো, এসব নাম হয় কি নাম কখনো দেখিনি, তুই মনো ঘুমিয়ে পড়েছিলি রে, আসল নাম তুই শুনেছিলি রাধা শ্যাম, তুই যেটা বলছিস ওটা নয়, ও তাই, হ্যাঁ হতে পারে আমি ঘুমিয়ে পড়েছিলাম, বাবা বললো, পণ্ডিতজি বললো, গুরুজনরা বললো, আমার মনোমোহিনী রাধা শ্যাম, রাধা শ্যাম নাম তো হয়ে গেছে, পুজো করছেন, পুজোর পারমিট পেয়ে গেছেন, মাস দেড়েক পরে বাবা বলছে, বাবা ভালো তো লাগছে না, ভাব তো চাটছে না, পড়ে যাচ্ছি, ভক্তি তো আসছে না, আমি বলছি আমি এই নাম পেয়েছি, তোমরা বললে তুই এই নাম পেয়েছিস, কি করো, বলে যা যিনি দিয়েছেন তার কাছে ক্লারিফিকেশন নে, আর মনো শোন গতবার যা ভুল করেছিস এবার তা করবি না, বাবা বলে তুই এবার দিনের বেলায় যা করার করবি, তুই ঘুমিয়ে যাস, কি থেকে শুনবি, ক্লারিফাই হবে না, অসুবিধা আছে, আর একদিন দিনের বেলায় গিয়ে কানতে কানতে তাকিয়ে আছেন একদম আর ঘুমাচ্ছেন, আজকের সঙ্গে ভাই নাই, কেউ নাই, তিনি একা সিনেমার মতন একদম চার আপ করে ভেসে উঠলো সামনে, অন্ধকার ঘর ছিল, দেখলেন আবার সেই একজন যিনি আগের বার এসছিলেন, পরবর্তীকালে জানতে পারলেন উনি হুজুর মহারাজ, বাবাকে সে বললেন ঠিক আছে তুই কর এই নাম, এই পরে বললেন ওখানে লেখা হলো আগ্রাতে গ্রামেরই একজন ছিলেন সৎসঙ্গী, জানতে পেরে চিঠি লেখা হলো ধ্যানের পদ্ধতি, এলো পরমারাধ্য শ্রী হুজুর মহারাজ লিখছেন মাতা মনোময়ী দেবীকে, তুমি ধ্যান করবে, এইভাবে করবে, আর স্বপ্নে যার দর্শন পেয়েছিলেন, নিজের কথা বললেন উনি তো, স্বপ্নে যার দর্শন পেয়েছিলেন তাকেই ধ্যান করবে। পরের বছর মাতা মনোময়ী বিবাহ হলো 9 বছরে, 24 বছরে শিবচন্দ্রের সঙ্গে সংসারে সব কাজ করছেন, কিন্তু পুজোতে নামে এত মাতোয়ারা, সন্তানাদের কোনো ইচ্ছা নেই, বাড়ির কেউ বলেনি, পিতা শিবচন্দ্র বলেন, কারণ এভরিথিং ইজ ডেস্টিন, তিনি কখন আসবেন, কবে আসবেন, সব ঠিক করা আছে, তৈরি হচ্ছে জমি, তৈরি হচ্ছে জমি, গাছ এখনো লাগেনি, 85, 86, 87, yes, 18, 3 বছর পরপর মাতা মনোময়ী দেবী আগ্রায় গেলেন নিখিল মহারাজের দর্শন করতে, সেবা করতে, বারবার হুজুর মহারাজ বলে মাতা তু আই আয়ে, মা তু আই আয়ে, তু বিশ্ব জানা নিয়ে বারবার মা বলে বলে মনে মাতৃত্বের ভাব জাগাচ্ছেন, কিন্তু মাতা মনোময়ী দেবী কিচ্ছুর মধ্যে যাচ্ছেন না, শেষবারে যখন বারবার বলছি মাতা মনো কে কর রহি হ্যায় সংসার মে ধ্যান দে,
তখন বলে ধ্যান আমি তুমি যা বলতে চাইছো বুঝতে পারছি প্রভু, কিন্তু আমি তুমি যদি আমার গর্ভে আসো বা তোমার মতন যদি কেউ আসে তাহলে আমি রাজি আছি, না আমি রাজি নাই, আমি তোমার নাম নিয়ে তোমাকে নিয়ে ভালো আছি। বলে কে বলে মেয়ে তে খড়া হুম মেরে জেসে কই আয় কদাই নেই, বিশ্ব ব্রহ্মাণ্ড কে মালিক বৈঠা হুয়া হ্যায় রে, যা 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 উন্হেঁ লা উন্হেঁ লা উন্হেঁ লা। করুণ ভাবে উনি বললেন, মার মন বই করল 1.5 বছরের মধ্যে 134 বছর আগে সেই শুভ দিন এলো, তিনি এলেন। তিনি নাম পেলেন, মা যখন শেখাচ্ছেন এই নাম করবি আর হুজুর মহারাজকে ধ্যান করবি, তখন বললেন মা তো এই নাম তো আমি জানি, ঠাকুরও সেই নাম করছেন, মা যেরকম শিখিয়েছেন হুজুর মহারাজের ধ্যান করছেন। টিল 1915 এই নামে যারা দীক্ষিত হয়েছে সবাই হুজুর মহারাজকেই ধ্যান করত, কারণ সেই পদ্ধতি চলে আসছে। সব কিছু ডেস্টিনি যেরকম সেরকম আছে, আর তার মধ্যে দিয়ে সবাই করছে নাম যেরকম বলে দিয়েছেন, মা শিখিয়ে দিয়েছেন, আশ্রমের মধ্যেও তখন সেই নামেই চলছে। এইবার এই নাম কি করে শ্রী শ্রী ঠাকুরের মধ্যে মার্জিত হলো আজকে আমরা সেইটা শুনি। সতীশচন্দ্র জোয়ারদারের বইতে আছে, আমি তো যাকে আপনাদের শোনাচ্ছি। জয় মূর্তি ধ্যানর কথা, সন 1322 সালে সৎসঙ্গ বাটির ঠাকুর ঘরে বসি দিনে কৌ মূর্তি ধ্যান অর্থাৎ কন্টেমপ্লেট করিবাকু হেব এই বিষয়ে কথা হেউছি। শ্রী শ্রী ঠাকুর কেতুটি ফটো দেখাই কহিলে এই সমস্ত সদগুরুকর যে কোনসিটি মনরে ভালো লাগে ধ্যান করিবে, মোর মূর্তি ধ্যান করিবা দরকার কোন? মু অর্থাৎ সতীশচন্দ্র জোয়ারদা কহিলে গুরুঙ্কর সকল আদেশ পালন করিবা উচিত কি না? সে অর্থাৎ শ্রী শ্রী ঠাকুর উচিত। মু পূর্বকার অনেক সদ্গুরু হিত লোকঙ্ক লোকঙ্কু তাঙ্কর মূর্তি ধ্যান করিবাকু নিষেধ করিছন্তি, সে ক্ষেত্রে তাঙ্কর মূর্তি ধ্যান করিলে তো তাঙ্কর কথা অমান্য করা হুয়ে। সে সেই গুটিয়ে স্থলরে গুরুঙ্কর আদেশ অমান্য করিবা চলে? মু তেবে সেই স্থলরে আমি মধ্য আপনার আদেশ অমান্য করি পারু? সে আপনার সাথে তর্করে পারি উঠিবা বড় মুশকিল, এহা কই চুপ করি রহিলে। আউ দিনে পচারিলে জনে সাধু কহিছন্তি সম্মুখরে রখি কৃষ্ণ ধ্যান করু কাহার, অর্থাৎ সদগুরুঙ্ক নিকটরে রহি ধ্যান ন করিলে মধ্য চলে কি নাহি? সে কহিলে সদগুরু পাইলে তো শ্রী শ্রী জননী অর্থাৎ মাতা মনোময়ী দেবী মতে পচারিলে হরে তর অ র অ ডট র অর্থাৎ অনুকূলর মূর্তি ধ্যান করু কাহিকি? মু কহিলি শ্রীকৃষ্ণ মূর্তি বা অন্য সদগুরুঙ্কর মূর্তি ধ্যান করু করু আপনার পুয়ার মূর্তি তো আসি উপস্থিত হুয়ন্তি, তা আমি কোন করিবু? সে কহিলে তা যদি সত্য হুয়ে তেবে কর। কথাটা যেপরি অনিচ্ছার সহিত কহিলে। মধ্যাহ্নরে শ্রী শ্রী জননীঙ্কর পূর্বদ্বারী বড় টিণর ঘরে শ্রী শ্রী ঠাকুরঙ্ক সাথিরে আমি অনেকে ভোজন করিবাকু বসিলু। শ্রী শ্রী ঠাকুর কহিলে মা তু মো থাড়িরে বসি নিবেদন করি দে না, তু নিবেদন করি দে মু প্রসাদ খায়ে। মা কহিলে এবে পারিবি নাহি, সে পঞ্চবর্ষীয় বালক বত যেপরি আবদার করি অর্থাৎ অলি করি বসে কহিলে না মা তু নিবেদন করি দে, তু নিবেদন করি ন দেলে মোর ভালো লাগিব নাহি,
तु बेस करी भात मखेइ दे निवेदन करि दे आउ टिकिए खाई प्रसाद करि दे ना मा सेतेबेले श्री श्री जननी तांकर ओली रक्षा न करि पारिले नाही से भुज्य समीपरे श्री श्री ठाकुरंक निकटरे बसी तांकर इष्ट मूर्ति को सही सामग्री निवेदन करिबाकु लागिले ध्यानरे बसिले ध्यान करू करू से देखिले तांकर ही पुत्र आदि तांकर इष्टंक स्थळरे अधिष्ठित हुई भुज्य भोजन करिले सेतेबेले श्री श्री जननी बोध हुए कहिले एबे तो तोर ओइठ मते खाइबा को हेबो ना कोन श्री श्री ठाकुर कहिले ओ मा से की कथा श्री श्री जननी कहिले निवेदन कली देखिली तू तो खाई गलु श्री श्री ठाकुर कहिले ओ मा से की कथा सेतेबेले समस्ते ही नीरव रहिले व्यापार बुझिबा को कहारी मध्य आउ बाकी रहिला नाही श्री श्री जननी तदवधि तांकर पुत्र को सद्गुरु रूप से ध्यान करने को आम मान को आउ निषेध करी नाहंती जय गुरु जो नाम सी अनुकूल राम मुनु जपो नाम परम पिता नाथुर चरणे अपने सर्वांगीण सुस्थ स्वस्थ रोग मुक्त भय मुक्त सत्संग युक्त अवश्य भाष्य प्रार्थना करी ভালো থাকবেন জয় গুরু দাদা।